ইউটিউবে মনিটাইজেশন, আমরা যারা যারা ইউটিউব ব্যবহার করি তারা অবশ্যই জানি যে ইউটিউবে আমরা ইনকামের পথ হচ্ছে আমাদের মনিটাইজেশন। তো আমরা ইউটিউব থেকে যদি ইনকাম করতে চাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন অ্যাপ্রোচ না করলে আমরা ইউটিউব থেকে কোনো আর্ন করতে পারবো না। সো মনিটাইজেশন হচ্ছে ইউটিউবের মূলত ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা পথ। সো আমরা যারা নতুন ইউজার, নতুন ইউটিউবে কাজ করতেছি, তাদের একটাই টার্গেট হচ্ছে মনিটাইজেশনটা অপেন করা। সো মনিটাইজেশনটা অন করতে হলে আমরা সর্বপ্রথম আমাদের প্রয়োজন হচ্ছে 1000 সাবস্ক্রাইবার। সো আপনার আইডিতে অবশ্যই অবশ্যই 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। 1000 সাবস্ক্রাইবার যদি না থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি কোনোভাবেই মনিটাইজেশন পাবেন না। আর পাশে হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা বলি আমরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনার মনিটাইজেশনটা ওপেন করতে হলে। সো আমরা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আমাদের মনিটাইজেশনটা অন করতে হলে। সো এটাই বড় ফ্যাক্ট, কারণ আমরা যারা যারা নতুন ইউটিউবার আছি অনেকে জানি না যে আমাদের আমরা কী করতে হবে, কী করলে আমাদের ইউটিউব থেকে ইনকামটা আসবে বা কী করা লাগবে। সো 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু হবে না, তার পাশাপাশি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটাও লাগবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম বলতে আমরা যা বুঝি, অনেকে তো বুঝি না যে ওয়াচ টাইম বলতে কি। ওয়াচ টাইমটা হচ্ছে আপনার ভিডিওটা প্লে করে যতক্ষণ চলবে, ওই যতক্ষণ ধরে চলবে, ধরুন আমি 10 মিনিট দেখেছি, আরেকজনে 10 মিনিট দেখেছে, তো 20 মিনিট যোগ হবে, এরকম আপনার 4500 ঘন্টা লাগবে। আমাদের যেহেতু 24 ঘন্টা একদিন, তো এরকম 4500 ঘন্টা লাগবে। আর এই 4500 ঘন্টা যদি না করতে পারেন তাহলে কোনোভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন না। সো যদি মনিটাইজেশন অন করতে চান অবশ্যই অবশ্যই আপনার 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন, আর তার পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। সো অনেকে বলছেন যে ভাইয়া 1000 সাবস্ক্রাইবার করা সহজ, কিন্তু ওই 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কী করে করবো আমরা। সো অবশ্যই প্রথম অবস্থায় আমি বলে রাখি যে আপনার কন্টেন্টগুলো আগের তুলনায় দীর্ঘদিন ধরে যে কন্টেন্টগুলো তৈরি করছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তেমন একটা ব্যাপার না অনেকের কাছে, আবার অনেকের কাছে এটা বিরাট অবস্থা। সো ধরুন আপনার একটা 5 মিনিটের একটা ভিডিও যখন ধরুন 100K বা 200K ভিউ যাবে, অলরেডি আপনার দেখা যাবে 100K 200K থেকে আপনার 4000 ঘন্টা 5000 ঘন্টা ওয়াচ টাইম এমনিতে ফিল আপ হয়ে যাবে। সো আপনার প্রয়োজন হচ্ছে আপনার ভালো ভালো কন্টেন্ট আপলোড করা ইউটিউবে। আর ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যখন ভিডিওটা ছাড়বেন, ছাড়ার সময় অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সেটিংস আছে, তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের থাম্বনেল বসানো। আমরা যারা যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই জানি না যে থাম্বনেল কি, থাম্বনেল বসানোর সুবিধা কী কী। মোস্ট ইম্পর্টেন্ট এটাই যে আপনি যখন থাম্বনেলটা বসাবেন আর আপনার ভিডিওটা তখনই শুরু করবে সবার সামনে, যখন থাম্বনেলটা দেখবে অবশ্যই দেখ, আপনি যখন ভিডিওতে একটা ভালো মানের থাম্বনেল দিবেন তখন দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ, এবং আপনি দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে, আপনার ভিডিওটা পরে হতে যেতেছে। কারণ অনেকে দেখা যায় আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওটা ওপেন করবে বা ক্লিক করলে অলরেডি আপনার ভিউটা চলে আসবে। সব কথার শেষ কথা হচ্ছে আমাদের ইউটিউবে যদি মনিটাইজেশন অন করতে চাই তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে আমাদের অ্যাকাউন্টে, আর তাছাড়া পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আমাদের যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ হয়ে যাবে তখন আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। তো মনিটাইজেশনের জন্য কী করে আবেদন করবেন, আমি আমার অ্যাকাউন্টে ভিডিও দেওয়া আছে, আমার আইডিতে ভিডিও দেওয়া আছে, সবাই অবশ্যই গিয়ে দেখে নেবেন। যাওয়ার আগে একটাই কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকার জন্য ধন্যবাদ।